বিয়ে একজনের, কিন্তু কনের বাড়িতে বর্ষে যে হাজির হয়েছেন 70 জন বর। শুক্রবার চমকপ্রদ এই ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জের সদর উপজেলার ধলাগাঁও এলাকায়। বরযাত্রীর বাইকের বহরে সবাই পরে শেরওয়ানি পাগড়ি, বর্ষে যে একসঙ্গে 70 জন হাজির কনে বাড়িতে। গেট আটকে বিপাকে পড়েন কনে পক্ষ, কে আসল বর বোঝার উপায় নেই। আমার বিয়ে, আমার বিয়ে স্লোগান সবার। টঙ্গিবাড়ি উপজেলার বেতকা এলাকায় তারেক আজিজ রাজনের সঙ্গে স্থানীয় আমেনা আক্তার স্বর্ণালীর বিয়ের আয়োজনকে স্মরণীয় করতেই এমন কাণ্ড ঘটিয়েছেন বরের বন্ধুরা। বরযাত্রীর বাইকের বহরে সবাই শেরওয়ানি পাগড়ি পরে বর্ষে যে 70 জন কনের বাড়িতে হাজির হয়েছিলেন। গেট আটকে দাঁড়িয়ে থাকা কনপক্ষ তাদের দেখে প্রথমে বিপাকে পড়েছিল। এত বর দেখে কনেপক্ষের অতিথিরাও অবাক হয়ে গিয়েছিলেন। পরে বিষয়টি বুঝতে পেরে সেখানে সবার মধ্যে হাসির রুল পড়ে যায়। বরের আরেক বন্ধু বলেন, আসল বরকে বের করতে পারলে 50,000 টাকা দেওয়া হবে এমন কথাও বলা হয়, কিন্তু কনেপক্ষের কেউ বের করতে পারেনি। বর তারেক আজিজ জানান, বন্ধুরা আনন্দ করবে তাই সবাই মিলে এই পরিকল্পনা করা হয়। 70 জন একই রকম শেরওয়ানি ও পাগড়ি পরে কনের বাড়িতে আসে এক বরযাত্রী। এত বর দেখে অবাক কনে বাড়ির লোকজন সহ আগত অতিথিরা। নতুন জীবনের সবার কাছে দোয়া চেয়েছেন নবদম্পতি। এস এম হামিম, মাইটিভি নিউজ ডেস্ক।